গাইস, গুড মর্নিং। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বহুদিন ধরে বিরিয়ানি ক্রেভিং হচ্ছিলো, ভীষণভাবে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো। তাই হাজব্যান্ডকে বললাম চলো একটু ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই। তাই আজকে বেরিয়ে পড়েছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাওয়ার জন্য, সেখানকার বিরিয়ানি খাবো। বহুদিন বাদে যাচ্ছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানের ওয়েটিং লাউঞ্জটাও ভীষণ সুন্দর, এখানে ওয়েট করতেও বোর লাগবে না আপনাদের। হ্যাঁ, বিরিয়ানির জন্য অপেক্ষা করতে হয়তো কষ্ট হবে, কিন্তু বোর আপনি একটুও হবেন না। আজ মনে হয় রেস্টুরেন্ট একটু ফাঁকাই আছে, উইকডেজ বলে ফাঁকা আছে, নাহলে উইকেন্ড হলে ওই ওয়েটিং লাউঞ্জেই ওয়েট করতে হবে। এই রেস্টুরেন্টের স্পেশাল মাটন গলাউটি কাবাব, তার সাথে একটি পরোটা চার পিস করে দেওয়া থাকে। এই ফোর পিস মাটন গলাউটি কাবাব, এই চার পিস মাটন গলাউটি কাবাবের সাথে পরোটা থাকে, এটার প্রাইস হচ্ছে 310 টাকা। ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে সবাই তো বিরিয়ানি ট্রাই করে, আর বিরিয়ানি এক প্লেট খেয়ে পেটও ভরে যায়। তার থেকে বরং আপনারা কখনো এইটা একবার ট্রাই করে দেখবেন, আমি বলছি একবার বিশ্বাস করে দেখুন, ভীষণ ভালো লাগবে এটা খেতে। পরোটা ছাড়াও এটা গ্রিন চাটনি স্যালাড দিয়ে খাওয়া যায়। আর দেখুন কি জুসি এই কাবাবটা, পরোটাটা বেশ থিন আর ক্রিস্পি, তাই আমার মেয়েরও খুব ভালো লেগেছে। মেন কোর্সে ছিল স্পেশাল মাটন বিরিয়ানি, যার প্রাইস ছিল 350 টাকা। ডেজার্টে আমরা নিয়েছিলাম ফিরনি, ভালো। কতটা কি খাচ্ছ? এটা খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।